হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ট্রাভেল উইথ প্রেমেন্দ্র চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে চলেছি নতুন একটি জায়গা, অসাধারণ একটি জায়গা, খুব ছোট্ট জায়গা কিন্তু দারুণ একটা জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে চুপিচর বা পাখিরালয় বলেও এটাকে জানা যায়, কারণ এখানে এই শীতের মরশুমে বিদেশ থেকে প্রচুর পরিমাণে পাখি আসে। তো সেই পাখি দেখতে চলে এসেছি আজকে আমরা। তো চলুন আপনাদেরকেও দেখাবো আর কিভাবে আসবেন, কোথা দিয়ে আসবেন, দূর দূরান্ত থেকে আসলে থাকার ব্যবস্থা কি, খাওয়ার ব্যবস্থা কি, তার সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। ডিসেম্বর, বাংলায় শীতের শুরু। বাঙালির কাছে শীত মানে পিকনিক আর বেড়াতে যাওয়ার মোক্ষম সময়। চুপিচর এক বিশাল জলাশয় যা ভাগীরথীর পূর্বের অংশ। এখনও ভাগীরথীর সঙ্গে মিলিত থাকলেও জলের প্রভাব খুব একটা নেই এখানে। ডিসেম্বর ও জানুয়ারিতে ভিড় জমায় পরিযায়ী পাখির দল যা উড়ে আসে সুদূর সাইবেরিয়া থেকে। এই জলাশয়ের ধারেই রয়েছে এক বিশাল পিকনিক স্পট। কলকাতার খুবই কাছে অবস্থিত এই চুপিচর। হাওড়া থেকে কাটোয়াগামী ট্রেনে চেপে চলে আসবেন পূর্বস্থলী। পূর্বস্থলী স্টেশনে নেবে পেয়ে যাবেন অটো এবং টোটো। টোটোয় চেপে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন চুপিচর বা পাখিরালয়। তো ভিডিওটা শেষ থেকেই শুরু করবো ভাবলাম, কেন বলুন তো? কারণ এই শেষেই রয়েছে একটা ওয়াচ টাওয়ার, শেষটা থেকে একদম প্রথম পর্যন্ত এক্সপ্লোর করব। কারণ প্রত্যেকটা ভিডিও তো প্রথম থেকেই শুরু করি, এন্ট্রি থেকে, আজকে নয় শেষ থেকে শুরু করি। এই যে দেখছেন ওয়াচ টাওয়ারটা, এই ওয়াচ টাওয়ারের উপর থেকেই মায়াপুরটাকে দেখা যায়। মানে মায়াপুরে যে মঠ রয়েছে সেই মঠটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো সেটা আমি উপরে গিয়ে যদি দেখা যায় কুয়াশা বা মেঘের কারণে যদি গার্ড না হয় তো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। একদম উপস্টেপে গিয়েছিলাম, তো ওখান থেকে মায়াপুরের ভিউটা দেখা যাচ্ছে না, মায়াপুরের মঠটা দেখা যাচ্ছে না, কারণ কুয়াশা রয়েছে আকাশে খুব। আর চলুন এবার আপনাদেরকে একটুখানি পাখিরালয়ের ভেতর দিকটা দেখাই। এদিকে দেখুন, পুরো একদম সর্ষের ক্ষেত, ফুল দারুণ ফুটেছে, অসাধারণ লাগছে। এই যে আমবাগানটা দেখছেন, বিশাল বড় দেখুন একটা আমবাগান। এই আমবাগানটাই হচ্ছে এখানকার পিকনিক স্পট, আপনারা চাইলে এখানে পিকনিক করতে পারেন। তো এখানে পিকনিক করার জন্য সামথিং কিছু চার্জ নেই, যেমন 40 টাকা 50 টাকা মতো। মানে এখানে অনেক জনের প্রপার্টি রয়েছে, ঠিক আছে, ভাগ ভাগ করা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বিভিন্ন জনের বিভিন্ন রকম রেট, তো আপনারা যে প্রপার্টিটা এখানে থাকবেন তো সেই জায়গার মানে মালিক আসবে, এসে আপনাদের কাছ থেকে টাকাটা নিয়ে যাবে, ঠিক আছে। আপনারা যে কোনো জায়গায় এসে বসে যান, কোনো সমস্যা নেই, প্রথমে এসে আপনারা পিকনিক স্টার্ট করে দেন। তো এখন চলে আসলাম খেতে, আর এখানে মোটামুটি ভাতের হোটেল রয়েছে, ফাস্টফুডের হোটেলও রয়েছে, টেম্পোরারি হোটেল কিছু রয়েছে, যেগুলো সিজনের সময় শুরু হয়। এখানে ব্যবসাটা হয় 2 মাস মোটামুটি, আপনার ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি হয়তো প্রথম দিকটাও থাকে। আর এমনি পারমানেন্ট কিছু হোটেলও রয়েছে যেটা আপনারা এনি টাইম পেয়ে যাবেন। আর এখান থেকে নিয়ে নিয়েছি মোগলাই, যার দাম নিচ্ছে 60 টাকা। জয়মা তারা ফাস্ট ফুড সেন্টারে আমি খাওয়া দাওয়া করলাম, এখানে মোগলাই নিয়েছিলাম, খেলাম, অসাধারণ টেস্টি। তো এখন আপনাদেরকে পরিচয় করে দেবো এই জয়মা তারা ফাস্ট ফুড সেন্টারের ওনারের সঙ্গে। চলুন, আপনার নামটা? নমস্কার, আমি হচ্ছি জয়মা তারা ফাস্ট ফুড সেন্টার অ্যান্ড ট্রাভেলিং এজেন্সির, আমরা 2 কর্ণধার এখানে উপস্থিত রয়েছি। আমি তাপস কুমার দে এবং আমার ভাই পল্টন দাস। পল্টন দাস, জয়মা তারা ফাস্ট ফুড যা কিছু পড়ে, ধরুন মটন বিরিয়ানি থেকে শুরু করে চিকেন বিরিয়ানি, মিক্স রাইস, চিকেন রাইস, মোগলাই, এগ রোল, এগ চিকেন রোল, এগ চাও, এবং মানে ফাস্ট ফুডে সমস্ত রকম ভ্যারাইটিসই রয়েছে, সমস্ত রকম মেনু রয়েছে এখানে পাওয়া যায়। আর এছাড়া আরো যেমন রাইস টাইপের কিছু খাবার, ভারী ধরনের খাবার? হ্যাঁ অবশ্যই সমস্ত কিছু পাওয়া যাবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে, এটা তো এই ট্যুরিস্ট প্লেসটা তো অনেকটা নতুন জায়গা এটা, সে কারণে যদি কেউ কোনো গ্রুপ নিয়ে এখানে বেড়াতে আসেন তাহলে তারা যদি আমাদেরকে, আমাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার অনুযায়ী তারা যদি কন্ট্যাক্ট করে নেন তাহলে পরে আমরা রিজনেবল রেটে আমরা তাদের খাবার সাপ্লাই দেব। এবং আমাদের আগে অর্ডারটা পাঠিয়ে দিলে পরে আমরা দিনের দিন তারা যখন আসবে সুষ্ঠুভাবে তাদের সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু খাওয়ার প্রয়োজন আছে তাদের কথা অনুযায়ী আমরা সার্ভ করে দেবো। না, আপনারা যদি এখানে কোনো গ্রুপ নিয়ে আসেন পিকনিক করতে বা পিকনিক ধরুন করছেন না, অনেক দূর থেকে আসছেন, পিকনিক করার সমস্যা রয়েছে, তো এখানে যদি আপনারা কন্ট্যাক্ট করেন আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো ডেসক্রিপশনে। হ্যাঁ, এছাড়া আরেকটা জায়গা আমাদের রয়েছে, পূর্বস্থলী স্টেশনে আমাদের পার্মানেন্টলি দোকান রয়েছে, দোকানটার নাম হচ্ছে বৈকালিক রেস্টুরেন্ট। সেখান থেকেও
আমাদের বুকিং বুকিং করা যাবে বুকিং করা আচ্ছা মানে পুরোসুলি স্টেশনের একদম সামনাসামনি রয়েছে ওই দোকানটা বৈকালিক রেস্টুরেন্ট তো ওই রেস্টুরেন্ট থেকে চাইলে আপনারা বুক করতে পারেন ডাইরেক্ট এখানে এসে বা আপনারা ফোন করেও বুক করতে পারেন এই হচ্ছে আমাদের মাঝি আমাদের কাকু খুব দারুণ খুব ভালো কথা বলে আর কাকুর কাছেই জেনে নেব যে এখানকার মানে নৌকার ভাড়াটা কত এখানে নৌকা ভাড়া আপনার ঘন্টায় 150 টাকা একজন থেকে চারজন পাঁচজন নিয়ে যাবে আচ্ছা আর আপনি 2 ঘন্টা ঘুরলে 300 টাকা আচ্ছা 3 ঘন্টা ঘুরলে আবার ঘন্টা হিসাব পয়সা চারজন হলে আবার 600 টাকা ভাড়া আচ্ছা বুঝলেন আর এখানে সব রকম হোটেল ফোটেল সব রকম আছে খাওয়ার ব্যবস্থা আছে ঘোরার জায়গা আছে কোনো অসুবিধা নেই কোনো জিনিস আমরা রোজ টাকা খাবো না চুরি চামড়ি নেই ভদ্রভাবে আপনি ঘুরতে পারবেন শান্তভাবে বেড়াইতে পারবেন আচ্ছা কোনো আমরা জিনিসপত্র হারাবে না আর এখানে পাখি কি সব বিদেশ থেকে আসে আর এখানকার পাখি সব সাইবেরিয়া থেকে আসে সাইবেরিয়া থেকে এই গরম পলি আবার পালাবে হ্যাঁ এই দু মাস থাকে পাখিটা মানে ডিসেম্বর আর জানুয়ারি এই দু মাস পাখি থাকে আর বেশিরভাগ পাখি সাইবেরিয়া থেকে আসে সব পাখি সাইবেরিয়া থেকে আসে আমাদের দেশে পাখি কেনা কোনো একটাও নেই আচ্ছা আচ্ছা আর দেশের পাখি তাই দল থাকে না এসব পাখির দল তারা অন্য জায়গায় থাকে দল পাখি দলই থাকে আচ্ছা আর এখানে যে অ্যামাজনের জায়গাটা আছে অ্যামাজন বলে সেই জায়গাটা এখান থেকে কত দূর এখান থেকে আমাদের জায়গাটা আমরা নৌকা যেতে আসে 4 ঘন্টা টাইম লাগবে ওখানে আমরা 600 টাকা বোট ভাড়া আচ্ছা তো 1 থেকে 4 জন হ্যাঁ ওখানে 1 থেকে 4 জন লোকাই 4টি বেশি আপনার ছুটি দেবে না এখানে সরকার নাই আচ্ছা কি নাম চিংড়ি কাকা তাই তো নাম চিংড়ি কাকা আচ্ছা এটা হচ্ছে চিংড়ি কাকা তো এই চিংড়ি কাকা খোঁজ করবেন অ্যামাজন নিয়ে চলে যাবে আমি 600 টাকা বোট ভাড়া নেব চিংড়ি কাকার সঙ্গে কথা বলালাম আপনাদেরকে আর চিংড়ি কাকা যেটা বললো যে এখানে যদি আপনারা আসতে চান ঘন্টায় আপনাদের 150 টাকা ভাড়া এক থেকে চারজন আর অ্যামাজন বলে যে জায়গাটা রয়েছে এটাকে বাংলার অ্যামাজন বলা হয় বা অনেকে গরিবের অ্যামাজন বলে থাকেন তো সেই জায়গাটা হচ্ছে গঙ্গার সঙ্গে যেখানে মিলিত হচ্ছে এই চরটা তো সেই জায়গাটাই আর সেখানে খুব সুন্দর দৃশ্য বাট আমাদের হাতে সময় নেই তাই আজকে আমরা পৌঁছাতে পারবো না কারণ এখন প্রায় 3:30 বেজে গেছে আর ওখানে যেতে গেলে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা আপনার হাতে টাইম থাকতে হবে তাই আপনারা সকাল সকাল আসবেন আর সকাল সকাল আসলে তবেই ওখানে যেতে পারবেন কারণ বিকালের দিকে গেলে অন্ধকার হয়ে যাবে কিছুই দেখতে পাবেন না পাখিরালয়ের ভেতরেই রয়েছে একটা ছোট্ট খুব সুন্দর মতো পার্ক দেখতে পাচ্ছেন আপনারা আর এই পার্কের সঙ্গেই রয়েছে এদিকটাই আপনাদেরকে দেখাই এই যে এদিকটা দেখুন এদিকটাই রয়েছে কিছু কটেজ তো এই কটেজগুলো আপনারা চাইলে থাকতে পারেন এই যে অফিসটা দেখছেন এটাই হচ্ছে এখানকার কটেজ বুকিংয়ের অফিস এখানে এসে ডাইরেক্ট অফিস থেকেও বুক করতে পারেন অথবা ওয়েবসাইট থেকে বুক করতে পারেন অনলাইন বা ফোন করেও বুক করতে পারেন তো ওয়েবসাইট এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং ভিডিওর মাঝেও দিয়ে দেবো এখানে বেশ কিছু কটেজ রয়েছে এই যে কটেজগুলো দেখছেন এদিকটা রয়েছে আর ব্যাক সাইডে রয়েছে তো অনেকগুলো কটেজ রয়েছে এখানকার হচ্ছে ভাড়া মানে পার ডে 1350 টাকা পার হেড আর এর সঙ্গে ইনক্লুডেড রয়েছে খাবার সমস্ত রকম ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার এই পাখিরালয়ের মধ্যে প্রথমেই রয়েছে কার পার্কিং এর জায়গা প্লাস এটা হচ্ছে একটা টোটো স্ট্যান্ড তো এখান থেকে টোটো নিয়ে আপনারা পুরোসুলি স্টেশন যেতে পারবেন এবং পুরোসুলি স্টেশন থেকে এখানে টোটো করে আসতে পারবেন তো তার জন্য টোটোর কত ভাড়া আছে দাদা একটু বলবেন টোটোর ভাড়া আছে 20 টাকা মানে আসতে 20 টাকা যেতে 20 টাকা আচ্ছা আর যদি কেউ রিজার্ভ করতে চায় এই জায়গা ঘোরার জন্য এখানে আর কোনো স্পট আছে ঘোরার জায়গা আচ্ছা কি কি স্পট আছে একটু বলবেন আচ্ছা 2-3টা আশ্রম রয়েছে আচ্ছা এগুলো ঘোরাতে আপনারা কত টাকা নেন প্যাসেঞ্জার অনুযায়ী হয় তাও মোটামুটি ধরুন 4 জন কি 5 জন যদি আসে লোকালের মধ্যে ঘুরে তাহলে আমরা 300-400 আচ্ছা আচ্ছা ঠিক আছে 3 ঘন্টা করে সময় লাগে আচ্ছা 2-3 ঘন্টা টাইম লাগে তো আগে যে কটেজগুলো দেখালাম ওখান থেকে একটুখানি বেরিয়ে আসবেন জাস্ট মানে যে টোটো স্ট্যান্ডটা দেখলাম টোটো স্ট্যান্ডের ঠিক অপোজিটে এদিকটা আরো নতুন কিছু কটেজ রয়েছে তো এই কটেজগুলোরও ভাড়া হচ্ছে 1350 টাকা করে আর এখানেও খাবার কিন্তু ইনক্লুডেড রয়েছে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছু নিয়ে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর
আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।